প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা সমাধান করব নবম শ্রেণীর অর্থনীতি অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। বন্ধুরা দেখো, আমাদেরকে বলেছে আমরা কি উৎপাদন করব, উৎপাদনে কি প্রযুক্তি ব্যবহার করব, উৎপাদিত পণ্য কাদের জন্য প্রযোজ্য। এই প্রশ্নগুলোর উত্তর প্রদানই হচ্ছে এক এক দেশের এক এক অর্থনৈতিক ব্যবস্থার প্রধান কাজ। এ সম্পর্কে 300 শব্দের মধ্যে একটি প্রবন্ধ লিখো। দেখো, আমাদেরকে সংখ্যা দিয়েছে সূচনা রাখতে হবে, বিভিন্ন অর্থব্যবস্থার বর্ণনা দিতে হবে, বিভিন্ন অর্থব্যবস্থার মধ্যে তুলনা দিতে হবে, এরপর আমাদেরকে উপসংজ্ঞা দিতে হবে। চলো বন্ধুরা, আমরা এই সংক্ষেপের আলোকে 300 শব্দের মধ্যে একটি প্রবন্ধ লিখে নিই। উত্তর: এক এক দেশের এক এক অর্থনৈতিক ব্যবস্থার প্রধান কাজ সম্পর্কে প্রবন্ধ। অর্থনৈতিক পদ্ধতি হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে একটি সমাজ উৎপাদন, সম্পদের বণ্টন ও বিনিময় এবং দ্রব্য ও সেবার ভোগ এসবের মধ্যে সমন্বয় সাধন করে। অর্থনৈতিক সমস্যা সমাধান প্রক্রিয়ার উপর ভিত্তি করে পৃথিবীর বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ধনতান্ত্রিক বা বাজার অর্থব্যবস্থা, 2 সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা, 3 মিশ্র অর্থব্যবস্থা, 4 ইসলামী অর্থব্যবস্থা। ধনতান্ত্রিক বা বাজার অর্থব্যবস্থা, যে অর্থব্যবস্থায় প্রতিটি ব্যক্তি বা ফার্ম উৎপাদন, বণ্টন ও ভোগের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা ভোগ করে এবং বাজার ব্যবস্থা সরকারি হস্তক্ষেপ মুক্ত থাকে, তাকে ধনতান্ত্রিক বা বাজার অর্থব্যবস্থা বলে। এ ধরনের বাজার ব্যবস্থায় প্রতিটি ব্যক্তি বা ফার্ম কোথায় বিনিয়োগ করবে, কী উৎপাদন করবে বা কী বিক্রয় করবে, কী দামে দ্রব্য বা সেবা বিনিময় করবে, এ ধরনের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে স্বাধীন থাকে। অর্থাৎ ধনতান্ত্রিক অর্থব্যবস্থা দ্রব্য বা সেবার দাম বাজারে চাহিদা ও যোগানের মাধ্যমে নির্ধারিত হয়। এখানে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সরকারের সরাসরি নিয়ন্ত্রণ থাকে না। বর্তমানে পুরোপুরি ধনতান্ত্রিক অর্থব্যবস্থা না থাকলেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রায় কাছাকাছি অর্থব্যবস্থা বিদ্যমান। এরপরে বন্ধুরা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো লিখে দিবে। সম্পদের ব্যক্তি মালিকানা, অবাধ প্রতিযোগিতা, ভোক্তার স্বাধীনতা, দাম ব্যবস্থা, মুনাফা অর্জন, সমাজের শ্রেণীবিভাগ, অসম বণ্টন, বন্ধুরা ভিতরের বর্ণাগুলো লিখতে হবে। এরপরে সমাজতান্ত্রিক বা নির্দেশনামূলক অর্থব্যবস্থা, এই অর্থব্যবস্থা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার ঠিক বিপরীত। যে অর্থব্যবস্থায় সম্পদ ও উৎপাদন উপকরণের মালিকানা রাষ্ট্রের এবং সকল অর্থনৈতিক কর্মকাণ্ড কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত হয় তাকে সমাজতান্ত্রিক বা নির্দেশনামূলক অর্থব্যবস্থা বলে। এ অর্থব্যবস্থায় দ্রব্যের দাম নির্ধারণে স্বয়ংক্রিয় বাজার ব্যবস্থা কোনো ভূমিকা থাকে না এবং উৎপাদিত দ্রব্য ভোগ ও বণ্টনের ক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বজায় থাকে। বন্ধুরা এরপরে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যসমূহ নিচে লিখে দিবে। দেখো, সম্পদের রাষ্ট্রীয় মালিকানা, অর্থনৈতিক কর্মকাণ্ডে কেন্দ্রীয় সিদ্ধান্ত, এরপরে সামাজিক কল্যাণ, ভোগ ও বণ্টন ব্যবস্থা, দাম ব্যবস্থা, বন্ধুরা ভিতরের বর্ণাগুলো লিখে দিবে। এরপরে মিশ্র অর্থব্যবস্থা, ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সংমিশ্রণ হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। অর্থাৎ মিশ্র অর্থব্যবস্থা এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদন, ভোগ ও বণ্টন ইত্যাদি অর্থনৈতিক কর্মকাণ্ডে স্বয়ংক্রিয় বাজার ব্যবস্থার সাথে সাথে সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থার সংমিশ্রণ ঘটে। এ ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় অনেক অর্থনৈতিক সিদ্ধান্ত ব্যক্তি বা ফার্ম বাজার ব্যবস্থার মাধ্যমে নিয়ে থাকে, আবার সরকারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা এরপরে তোমরা মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো লিখে দিবে। দেখো, সম্পদের মালিকানা, ব্যক্তিগত ও সরকারি খাতের সহাবস্থান, অর্থনৈতিক পরিকল্পনা, দাম ব্যবস্থা, ব্যক্তি স্বাধীনতা, বণ্টন ব্যবস্থা, আর বন্ধুরা বর্ণনাগুলোও লিখে দিতে হবে। এরপর ইসলামী অর্থব্যবস্থা, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, ইহা মানব জীবন ও সমাজের প্রতিটি ধাপে প্রয়োজনীয় বিধিবিধান ও পথ নির্দেশনা প্রদান করে। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা শরিয়া এর আলোকে প্রতিষ্ঠিত। শরিয়া এর মূল ভিত্তি হচ্ছে কোরআন ও সুন্নাহ। যে অর্থব্যবস্থায় আল্লাহর বিধান অনুযায়ী অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয় এবং কোরআন ও সুন্নাহর আলোকে অর্থনৈতিক সমস্যার সমাধান করা হয় তাকে ইসলামী অর্থব্যবস্থা বলে। এ ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় আল্লাহর নৈকট্য লাভের আশায় মানুষ জাতি ও সমাজের কল্যাণ সাধনে সীমিত সম্পদের ব্যবহার ও নিয়ন্ত্রণ নিয়ে মানুষের আচরণে বিশ্লেষণ করা হয়। বন্ধুরা এরপরে ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো লিখে দিবে। দেখো, সম্পদের মালিকানা, হালাল ও হারামের বিধান, সম্পদের বণ্টন, সামাজিক নিরাপত্তা, শ্রমের মর্যাদা, দাম ব্যবস্থা, বন্ধুরা তোমরা বর্ণাগুলো ভিতরে লিখে দিবে। এরপরে অর্থব্যবস্থাসমূহের তুলনামূলক
যৌক্তিক আলোচনা। বর্তমান সময়ে মিশ্র অর্থব্যবস্থা বেশ জনপ্রিয়। ধনতন্ত্র সমাজতন্ত্র অর্থব্যবস্থার সংমিশ্রণে মিশ্র অর্থব্যবস্থা গড়ে ওঠে। ধনতন্ত্র ব্যক্তি মালিকানার প্রভাব ও সমাজতন্ত্র মালিকানার প্রভাব থাকে, যাকে আমরা মুদ্রার এপিট ওপিট বলতে পারি। এইসব অর্থব্যবস্থা বাদে ইসলামী অর্থব্যবস্থা আলাদা বৈশিষ্ট্য বহন করে। তবে কোন দেশ কী উৎপাদন করা হবে, উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহার করা হবে এবং উৎপাদিত পণ্য কাদের জন্য প্রযোজ্য হবে তার উপর নির্ভর করে এসব অর্থব্যবস্থা নির্ধারণ করা হয়। উপসংহার: এভাবে ইসলামিক ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগত কারণে একে অপরের চেয়ে পৃথক। ইসলামিক দৃষ্টিকোণ থেকে ধনতান্ত্রিক অর্থনীতিতে অর্থনৈতিক স্বাধীনতার পরিমাণ মাত্রাতিরিক্ত, আবার সমাজতান্ত্রিক অর্থনীতি তা খুবই সংকীর্ণ। ইসলামী অর্থব্যবস্থা একটি তথ্য অর্থব্যবস্থা অর্থনীতিকে কাম্য স্তরে সীমিত করে।